এটা বছরের শেষ মাস, কারো যদি কোনো অভিযোগ থাকে, যদি কোনো ভুল করে থাকি মাফ করে দিও দয়া করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই ধরনের ভিডিওগুলো কিন্তু টিকটকে এবং হচ্ছে ফেসবুক পেজ অনেকটা ট্রেন্ডিংয়ে থাকে। তো অনেকেই রিকোয়েস্ট ছিল যে এই ধরনের ভিডিওগুলো কীভাবে মেকিং করে। আমরা কিন্তু ইতিমধ্যে অনেকগুলো লিরিক্স ভিডিও, স্ট্রেস ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে প্রতিনিয়ত কিন্তু আমরা আপলোড দিয়ে থাকি। তো এই ভিডিওটা মেকিং করার জন্য অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করতে হবে, এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে বাজিয়ে দিন। তো চলুন শুরু করা যাক। এই সকল ধরনের স্ট্রেস ভিডিওগুলো মেকিং করার জন্য মূলত আমাদের একটি ওভারলাই ভিডিও প্রয়োজন হবে, যার লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। এবং এর সাথে সাথে আমাদের কিন্তু ভিডিওর সম্পূর্ণ প্রসেসটাও প্রয়োজন হবে। এখানে আমরা কি ইফেক্ট ইউজ করছি, তারপর মানে এভরিথিং। ওকে, তো এখান থেকে আপনারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলেই বুঝতে পারবেন। তো এখান থেকে আমরা আমাদের ভিডিওটি মেকিং করার জন্য হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। ওপেন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, দেন এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এরপর আমরা এখান থেকে ফটোস অপশনে গিয়ে জাস্ট একটি ফটো সিলেক্ট করবো। আপনি চাইলে এখানে নিজের পিকচার, যেহেতু নিজের ভিডিও মেক করবেন, নিজের পিকচার বা যেটাতে মেক করতে চান, তো আমি একটা জাস্ট সিম্পল একটা পিকচার সিলেক্ট করতে সিম্পল হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। তারপর আমাদের পিকচারের ডিউরেশনটা আমরা যতটুকু বলতে আমাদের সাউন্ড একটা অ্যাডজাস্ট আছে, ওইটা আমরা আমাদের ওই অনুযায়ী করে নিবো। আপাতত ইনি ওয়াটার মার্ক একটা রিমুভ করে নিচ্ছি, তো ওইটা আমরা পরে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবো। ওকে, তো আপাতত আমরা যেটা করবো, এখানে আমাদের কিছু ইফেক্ট অ্যাড করতে হবে। এর আগে আমরা সাউন্ডটাকে আগে অ্যাডজাস্টমেন্ট করে নিই। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এখান থেকে ওভারলেতে ক্লিক করতে হবে, তারপরে অ্যাড ওভারলেতে, এরপর আমরা ফটো অপশন থেকে একটা পিএনজি ফটো, শ্যাডো ফটো সিলেক্ট করবো এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। তারপর এটাকে আমরা যতটুকু প্রয়োজন মনে হয় ততটুকু এভাবে নিচে দিব। তারপর এটার যে এটা আমরা পরেও ঠিক করবো, আমরা আগে ড্রেসটা নির্ধারণ করে নিই। ওকে, দেন আবার অ্যাড ওভারলেতে ক্লিক করবো। এরপর আমরা হচ্ছে একটি ভিডিও অপশনে চলে যাবো, তারপর ভিডিওটিকে সিলেক্ট করবো, তারপর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। অ্যাড অপশনে ক্লিক করার পর আমাদের এটা যতটুকু প্রয়োজন মনে হয় ততটুকু মানে উপর নিচে রাখতে পারবো। এখান থেকে জুম ইন জুম আউট করে নিতে হবে। তো এর যে ব্ল্যাক স্ক্রিন আছে, রিমুভ করার জন্য স্প্লাইসে ক্লিক করবো, তারপর এখান থেকে ফিল্টার অপশনে ক্লিক করবো, টিক অপশনে ক্লিক করবো। তো যতটুকু প্রয়োজন মনে হয় ততটুকু এখানে রাখবো। ওকে, এইভাবে তো এখান থেকে আমি মিডলে দিয়ে দিই এটাকে। ওকে, দেওয়ার পর এবার হচ্ছে আমরা এটা ড্রেসটা নির্ধারণ করতে পারবো। দেন আমরা এতটুকু যতটুকু রাখবো, এখান থেকে আমাদের লেয়ারের ইন পজিশনে ক্লিক করবো, দেন উপরের যে ফটোর ইন স্পিল করে রাইট সাইড অংশটুকু রিমুভ করে দিব। ওকে, এখান থেকে রাইট সাইড অংশটুকু রিমুভ করে দিব। তো এখান থেকে মাঝের যে লেয়ারটা আছে, মাঝের লেয়ারও সেম প্রসেসে আমরা এটার লেয়ার ইনটা, দেন এই পজিশনে আসার পর স্পিল, দেন রাইট সাইড অংশটুকু রিমুভ। ওকে, তো হয়ে গেল। দেন এবার হচ্ছে আমরা একে ইফেক্ট অ্যাড করবো। তো ইফেক্ট অ্যাড করার জন্য আমরা হচ্ছে যেটা করবো, এখান থেকে আমরা ইফেক্ট অপশনে চলে যাবো, তারপরে ভিডিও ইফেক্টে, এবং হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে এখান থেকে ডিটেলসে। ওকে, এখান থেকে অনেকগুলো ক্যাটাগরি দেখতে পারবো, ভিতরে আমরা ডিটেলসে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে আমাদের ইফেক্টগুলো লোডিং নেবে, দেন আমরা এখান থেকে মুড অফ নামে যে ইফেক্টটা দেখতে পাবো এটাকে সিলেক্ট করে এখান থেকে টিক অপশনে ক্লিক করবো। তো এটার মূলত আমাদের কিছুটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এর জন্য আমরা যেটা করবো, এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করবো, তারপর স্পিডটাকে ফুললি জিরো করবো। এখান থেকে স্পিডটাকে জিরো করার পর হচ্ছে আমাদের যেই হচ্ছে ডার্কনেসটা থাকবে, এটা আমাদের দেখতে হবে, আমাদের আপাতত ইনডে দেই। ওকে, ডার্কনেসটা আমরা কতটুকু রাখবো, তো এই যে এটা, এই অনুযায়ী আমরা হচ্ছে টোয়েন্টিতে রাখলে মেবি বেটার হচ্ছে। ওকে, তো টোয়েন্টিতে রাখলে হচ্ছে। ওকে, এটা অরিজিনাল, দেন হচ্ছে এটা ডার্কনেসের পরে। ওকে, টোয়েন্টিতে রাখতেছে, অ্যান্ড স্পিড জিরো, টিক অপশনে ক্লিক করুন, আবার চলে যাবে স্টার্ট পজিশনে, দেন আবারও ভিডিও ইফেক্টে। ভিডিও ইফেক্টে যাওয়ার পর আমরা হচ্ছে আরও বেশ কিছু ক্যাটাগরি দেখতে পারবো। আমরা রাইট সাইড স্ক্রোল করলে আমরা মেবি নেচার না মেবি ডার্ক, তো ডার্ক ক্যাটাগরিতে আসবেন। আসার পর এখান থেকে আমরা কিছুটা নিচে স্ক্রোল করলে দেখতে পাবো হচ্ছে ব্ল্যাক ফেদার, তো ব্ল্যাক ফেদার্স ওয়ান। ওকে, এটাকে সিলেক্ট করে এখান থেকে টিক অপশনে ক্লিক করবেন। এরপর এটা লেয়ার থেকে আমরা অবশ্যই ভিডিওর ইন পজিশনে দিয়ে দিব। দেন আপনার যদি মনে হয় যে ব্ল্যাক ফেদার যে ইফেক্ট আছে এটা অতিরিক্ত ফাস্ট, তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে ব্ল্যাক ফেদারের যে লেয়ারটা আছে, ওকে, আমরা এখান থেকে ব্ল্যাক ফেদারের লেয়ারে ক্লিক করবো। দেন এখান থেকে অ্যাডজাস্টে গিয়ে আমি স্পিডটা কিছুটা কমিয়ে এখান থেকে সেমভাবে এটাকে 20 দিতে পারি। তো যাই হোক, সব কিছু আপাতত কমপ্লিট আছে। দেন আমরা এখান থেকে ভিডিও রেজোলিউশনটাকে কিন্তু হাই করবো, আপনি অবশ্যই ভিডিওটা চেক দিয়ে নেবেন। তো এখান থেকে সব কিছু ঠিকঠাক থাকলে ভিডিও রেজোলিউশন হাই করে দেন এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো মূলত এই সকল ধরনের ভিডিওগুলো এইভাবে মেকিং করা, আপনি চাইলে নিজের পিকচার অথবা যে কোনো পিকচারে মেকিং করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেখানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।